আমাদের এই বন্ধন সাত সাতটা জন্মের বন্ধন, এত ঠুনকো, এত সহজ ভেঙে যাওয়া। ওই কিছু ডিভোর্স পেপারের জন্য, ওই কাগজের জন্য এটা হয় না দীপা। জন্ম জন্মান্তরের বন্ধন, এই সম্পর্ক আমাদের সাত জন্মের দীপা, এত সহজে ভাঙবে না। তার মানে এটা স্বপ্ন ছিল, সত্যি না? কি হয়েছে দীপা, কি ভাবছো? না মা, কিছু না। দীপা দেবী, অফিসার, মিশকাত ধরা পড়েছে? এখনো ধরা পড়েনি, পুলিশ খোঁজ খবর করছে, আশা করি পাওয়া যাবে। বাই দেবে, ডাক্তার সেনগুপ্ত কেমন আছেন? উনি আগের থেকে ভালো আছেন। আশা করি এবার আপনার স্টেটমেন্ট দিতে আমাদের কোনো আপত্তি নেই। মানে আপনি তো বলেছিলেন যে ডাক্তারবাবু সুস্থ হলে আপনি আমাদের স্টেটমেন্ট দেবেন। দেখুন, আমাদের কাছে বাকি সব এভিডেন্সই আছে, কিন্তু আপনার স্টেটমেন্ট ছাড়া ওটা খুব জরুরি ম্যাডাম। না অফিসার, আমার স্টেটমেন্ট দিতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি ছিলেন বলেই এই চাইল্ড ট্রাফিকিং র‍্যাকেটের পান্ডাগুলো আজ ধরা পড়েছে। আজ ওদেরকে দেখুন অফিসার, যা হবার তা হয়ে গেছে। আমি শুধু নিজের লোকেদের বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। নিজের মেয়েদের বাঁচিয়েছি, তার সাথে সাথে আরও কিছু মেয়েদের বাঁচিয়েছি বলে আমি আলাদা করে কৃতিত্ব নেব না। মা হিসেবে আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করেছি শুধু। আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও হয়তো তাই করতো। দেখুন, অন্য কেউ থাকলে কি হতো তা হয়তো আমি জানি না, তবে হ্যাঁ, আপনার জন্য হাজার হাজার মানুষের প্রাণ বেঁচে গেল। দেখুন, এই র‍্যাকেটটা হচ্ছে বড় একটা গ্যাংয়ের ছোট একটা অংশ মাত্র। আজ এরা পশ্চিমবঙ্গে ক্রাইম করছে, তার মানে এই নয় যে এরা দেশের অন্য কোনো স্টেটে ক্রাইম করবে না। কত বড় সিরিয়াল ব্লাস্ট এরা প্ল্যান করেছিল! বেসিক্যালি এরা টার্গেট করেছিল স্কুলগুলোকে। ও মাই গড, এ তো ভয়ঙ্কর ঘটনা হতে যাচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, আমি শুনেছি ইরা, হ্যাঁ, উনি আমাদের হেফাজতেই আছেন, উনি আমাদের স্টেটমেন্ট দিয়েছেন। ও এখন কেমন আছে? ইনিশিয়ালি উনি বিপদ থেকে বেঁচেছেন, কিন্তু অবস্থা এখনো ক্রিটিক্যাল, তাই ওনাকে আমরা হাসপাতালে রাখবো। ওনার বাকি স্টেটমেন্টগুলো নেব আমরা। উনি রাজসাক্ষী হতে চলেছেন। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।